চলছে মাহে রমজান। এই পবিত্র মাসেই নাজিল হয়েছিল ইসলাম ধর্মের মহাগ্রন্থ আল কোরআন, আর রমজান মাস এলেই নতুন করে সেজে ওঠে ইসলামের সূতিকাগার সৌদি আরব। পবিত্র রমজানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ ছুটে যান পবিত্র ভূমি মক্কা ও মদিনায়। ওমরাহ পালনের পাশাপাশি দেশটির ইসলামের স্মৃতি বিজড়িত বিভিন্ন ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন। রমজান মাসে সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রদর্শিত হচ্ছে 42টি বিরল কোরআন শরীফ। কোরআন শরীফগুলোর মাধ্যমে ফুটে উঠেছে ইসলামিক ক্যালিগ্রাফি এবং অলঙ্করণ। প্রদর্শনীটির আয়োজন করেছে বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি। রিয়াদের আলমোরাবা কোয়ার্টারে কোরআন শরীফগুলো রাখা হয়েছে। লাইব্রেরির সুপারভাইজার জেনারেল আব্দুল রহমান প্রদর্শনীর উদ্বোধনীতে বলেছেন, তাদের কাছে কোরআনের বিরল কপি রয়েছে, যেগুলোর মধ্যে রয়েছে স্বর্ণ দিয়ে লেখা অক্ষরের কোরআন। দেশজুড়ে বিস্তৃত ইসলামী ব্যাংকিং সেবা এমটিবি ইয়াকিন, এই সময়ে ইসলামী ব্যাংকিং। গত 40 বছর ধরে বাদশাহ আব্দুল আজিজ পাবলিক লাইব্রেরি ইসলামিক এবং আরব সংস্কৃতিগুলো সাধারণ মানুষের সামনে তুলে আনছে, যার মধ্যে রয়েছে বিরল ছবি, ক্ষুদ্র চিত্র এবং পুরানো পাণ্ডুলিপি। 2007 সালে হজের ওপর একটি ডকুমেন্টারি তৈরি করেছিল লাইব্রেরিটি, যা সারা বিশ্বে দেখানো হয়েছিল। কোরআন ছাড়াও এ প্রদর্শনীতে এসে সাধারণ মানুষ আরবি কবিতা এবং অন্যান্য ক্যালিগ্রাফি দেখতে পারবেন। হাফসাতুন্নেসা, সময় সংবাদ।